পোনপ্রথমে মই সাংবাদিক বন্ধুসকলক ধন্যবাদ জানাইছো। আজির এই সংবাদ মেলত আমার সদৌ অসম গড়িয়ামুরিয়া দেখি জাতীয় পরিষদের আমন্ত্রণ রক্ষা করে আপনাদের উপস্থিত হওয়ার বাবে ধন্যবাদ জানাইছো। আজি একটা বিশেষ কারণত আমি গড়িয়ামুরিয়া দেখি জাতীয় পরিষদের কেন্দ্রীয় সমিতির তরফের সংবাদ মেল এখন আয়োজন করার হয়েছে। ইয়ার মূল উদ্দেশ্য হয়েছে যে কিছুদিন আগতে আমি দেখা পাইছো যে আমসুয়ে দিল্লিত গৈ গড়িয়ামুরিয়া দেখি সকল উপগ্রহ স্বায়ত্ব শাসন লাগে বলে দাবি করেছে। 1980 চনত অসম আন্দোলনের বিরোধিতা করে জন্ম হওয়া সংগঠন আমসু, ও আইর বিরোধিতা করা সংগঠন আমসু, গরুখুঁটিত উচ্ছেদ বন্ধ করা দাবিত হিন্দু মুসলমানের করে দিয়া সংগঠন আমসু, এনআরসিত পাইলট প্রজেক্ট বরপেটাত এনআরসির বিরোধ করা সংগঠন আমসু, সেই আমসুয়ে আজি থলুয়া জনগোষ্ঠী গড়িয়ামুরিয়া দেখি সকলের উপগ্রহ স্বায়ত্ব শাসন লাগে বলে কোয়ার কোনো নৈতিক অধিকার নাই। অসম আন্দোলনের বিরোধিতা করা সংগঠন আমসুয়ে গড়িয়ামুরিয়া দেখির কথা কোয়ার কোনো নৈতিক অধিকার নাই। অসমীয়া জাতিয়ে কেতিয়াও সেই কথা পাহরা নাই। গতি আমি আমসুক সদৌ অসম গড়িয়ামুরিয়া দেখি জাতীয় পরিষদের শেষবারবার সকিয়নি দিছু। তেওঁলোকে গড়িয়া জনগোষ্ঠীর হয়ে মাত মতার কোনো অধিকার তেওঁলোকে নাই। আগন্তুক দিনত এনেকা কার্যরপরা যাতে বিরত থাকে। সর্বভারতীয় স্তরত গড়িয়ামুরিয়া দেখির কো এইটাই বুঝাব খুঁজিছে যে গড়িয়ামুরিয়া জনগোষ্ঠী নেতৃত্ব বহন করেছে। আজমল বাহিনীয়ে সেই কথাই প্রমাণ করেছিল যে সর্বভারতীয় স্তরত যে সকল মুসলমান এক কো ইমান দিনে রাজনৈতিক মুনাফা আদায় করে আছিল। এতিয়া সেই একটাই ঘটনা আমি আমসুত দেখা পাইছো যে আমসু সেই একটা কামেই করে আছে যে গড়িয়ামুরিয়া দেখি সকলের দাবি উত্থাপন করেছে। আমি যি সময়ত সরকারখানে গড়িয়ামুরিয়া দেখি জাতীয় পরিষদ উন্নয়ন পরিষদ ঘোষণা করলে গড়িয়ামুরিয়া দেখির হয়ে 7খন উপসমিতি বনায় দিছে এইখন সরকারে, লগতে গড়িয়ামুরিয়া দেখির কিছু কাম আগবাইছে। এই সময় আমসুয়ে গড়িয়ামুরিয়ার হয়ে মাত মতার কোনো কথা থাকিব নোৱাৰে। ইয়াত একটা গভীর ষড়যন্ত্র লুকাই আছে। গতি আমি অনাগত দিনত আমসুয়ে এনেবর কার্যর বিরত থাকক। আমসুয়ে সদায় পূর্ববঙ্গীয় বা বাংলাদেশের স্বার্থত কথা পাতি আছে, সেই কামেই করক, সেই কাম করার কোনো বাধা নাই। গরু খুঁজের উচ্ছেদের ক্ষেত্রতো আমসুয়ে যে হিন্দু মুসলমান করে তুলিলে আমি সদায় কইছো যে উচ্ছেদ হব লাগিব, তাত হিন্দু মুসলমানের কোনো কথা নাই। কিন্তু আমসুয়ে সমগ্র বিষয়টি হিন্দু মুসলমান করে পেলালে। এনেকা সংগঠন এটাই থলুয়া জনগোষ্ঠী গড়িয়ামুরিয়া দেখি হয়ে মাত মতার একটা গভীর ষড়যন্ত্র লুকাই আছে। গড়িয়ামুরিয়া দেখি সকলের কোনো পূর্ববঙ্গীয় নেতার কোনো প্রয়োজন নাই। গড়িয়ামুরিয়া দেখি সকলের কথা কোনো কোয়ার অধিকার নাই। আমি আমি সকিয়াই দিছো আগন্তুক দিনত এনেকা কার্যর পর বিরত থাকিব লাগে, অন্যথা কিন্তু গড়িয়ামুরিয়া দেখি সকলে বহি নাথাকে। সেই দিন গল যি সময়তে পূর্ববঙ্গীয় নেতাবিলাকে আমসু নেতাবিলাকে বিভিন্ন চল চাতুরে গড়িয়ামুরিয়া দেখি সকলক সংগঠন করে আছিল। আজির তারিখত গড়িয়ামুরিয়া দেখি সকলে কোনো আমসু নকরে, বিভিন্ন স্তরের মুসলমানের একাকার হয়ে গড়িয়ামুরিয়া দেখি সকলে সংগঠন নকরে। গড়িয়ামুরিয়া দেখি সকলের হইতে 30 জনগোষ্ঠীয় সংগঠন আছে, যে 30 জনগোষ্ঠীয় সংগঠনে ইমান দিনে গড়িয়ামুরিয়া দেখি সকলের হয়ে মাত মাতি আহিছে। এই থলুয়া জনগোষ্ঠীবোৰেহে আমার যে আমার দাবি সমূহ উত্থাপন করে আছে, তেওঁলোকৰে অধিকার আছে। কিন্তু বেলেগ কোনো সংগঠনের কোনো অধিকার নাই, আমসুর কোনো অধিকার নাই। এই ক্ষেত্রে মই শেষবারের সকিয়নি দিছো। আগন্তুক দিনত এনে কার্যর পর যাতে বিরত থাকে। ধন্যবাদ। জয় অসম।